अपने पूरे परिवार के साथ देखिए पैडमैन की कहानी डाउनलोड एंड सब्सक्राइब टू द Z5 ऐप राइट नाउ সেনাবতী মশাই তো ভালোই ছিল রাক্ষস সেনাদের রশির বাঁধনে হাত পা একটু ক্ষত হয়েছিল কেটেও গেছিল কোথাও কোথাও তাও তো যন্ত্রণা সহ্য করে দৌড়চ্ছিল তারপর হঠাৎ তুমি বান ছুড়লে একটা বান এসে লেগেছিল সেনাবতী মশাইয়ের পায়ে তখন থেকে আস্তে আস্তে শরীরে সব বল চলে গেল এখন তো আত্মা নাড়তেও পারছে না বুঝেছি বান কাটাতে হবে চিন্তা করিস না দেখছি দেখছি আমি কি করা যায় আমি জানতে চাই সেখানে কি এমন ঘটেছে যে গোটা রাক্ষস জাতির শৃঙ্খলা একেবারে উচ্ছন্নে গেল পঞ্চ রাক্ষস কুলমণিগণ আমার ডাকে সাড়া দিচ্ছেন না অদ্ভুত কিম্ভূত বাকি রাক্ষসরা কেউ কেউ এখনো পর্যন্ত সূর্যনগরে এসে পৌঁছতে পারলো না মাতা কি ঘটেছে আমি জানতে চাই আমি তো তোকে বারবারই এটা বোঝাবার চেষ্টা করছি এসব কি ঘটছে তোর ডাকে অদ্ভুত কিম্ভূত আসছে না পঞ্চরাক্ষস আসছে না 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 মল্লিকা আমি নিশ্চিত সেখানে সাংঘাতিক কিছু একটা ঘটেছে আমিও জানতে চাই সেখানে কি এমন ঘটেছে এই মুহূর্তে আমি রাক্ষস রাজ্যে ফিরে যেতে চাই এক্ষুনি যা তবে যাওয়ার আগে আরেকবার ভালো করে দেখে নে তো স্পষ্ট করে দেখ যে ওই পারুল আর রাঘব ঠিক কোথায় আছে ওদের অবস্থানটা কোথায় আপনি ঠিক বলেছেন মাতা আমি তাই করছি কিছু লাগবে না তো তুমি কি কোনো জড়িবুটি খুঁজছো ওই একটা গাছের ডাল নিয়ে আইতে কি সময়টা বড্ড কম এই বানটা একটু কড়া হয়ে গিয়েছে তখন তো জানতাম না এই হাতি তোর সেনাপতি মশাই